बाबा तुम्हार काछे शुधु दुआए चाहिबो तुम्हार सेवा करते पारबो ना जे सन्तानेर माथा बाबार हाथे छुआ लागे से सन्तान भाग्यवान मा मा शुधु तुम्हार इच्छाई पूरण करेछे आमाके विदेशे लेखापड़ा शिखे ब्यारिस्टार बानिएछे तुम्हार मृत्युर कारण बोले ना बाबार सम्पर्के छेलेर जाना कर्तव्य मा আমি নিজেই জানি না তোকে বলবো কিভাবে আর যে জানতো সে তো বাকশক্তি হারিয়ে নীরব বোবা নির্জীব পাথর চাচি আমি দুঃখ পাবো বলে মা হয়তো অনেক কিছু এড়িয়ে যাচ্ছে তুমি তো বলতে পারো পুলিশ বলেছে তোমার বাবার বুকে তোমার চাচাকে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায় ডাক্তার বলেছে ভাইয়ের মৃত্যু শোকে আঘাতে তোমার চাচার মুখের জবান বন্ধ হয়ে গেছে বলো চাচা বলো সব ঘটনা খুলে বলো খুলে বলো চাচা খুলে বলো বাবার ঘটনা বলো থাক বাবা বেশি উত্তেজিত হলে মারাত্মক বিপদ হতে পারে ও মাই গড চল বাবা কাপড় ছাড়বে চল भैया खेते एसो हाँ चलो चल यस कम इन हेलो डेनी द ग्रेट गुड आफ्टरनून मिस्टर लियो मेट विथ माय गर्लफ्रेंड मिस सुबर्णा ग्लैड टू मीट यू सेम टू यू ओह सॉरी ফাইলটা গাড়িতে ঠিক আছে তোমরা বসে গল্প করো আই এম কামিং সিট ডাউন প্লিজ প্লিজ শেয়ার উইথ মি থ্যাঙ্কস প্লিজ প্লিজ কাম অন এনজয় প্লিজ আই এম সরি প্লিজ দ্যাটস অল রাইট প্লিজ Oh, save me, save me! Oh, God, save me! What happened, Mr. Liu? Sid Blood! You Bengali cheat! No business with you! Shubarna, oh, God! তুমি আমার মস্ত বড় ক্ষতি করেছো তোমাকে আমি ছাড়ব না হ্যালো কি ব্যাপার আরে ভাই কথা বলছেন না কেন আরে আপনি বোবা নাকি দেখুন আপনি একজন মহিলা বুঝতে পারছি এবং আরো বুঝতে পারছি আপনার মাথা খারাপ অর্থাৎ আপনি পাগলি তাহলে তুমি পাগল আরে সুবর্ণা ডার্লিং মাই সুইট তুমি এই এয়ারপোর্টে এলে না কেন সরি ডার্লিং একটা টেকনিক্যাল কাজে আটকে গিয়েছিলাম তুমি এখন কোথায় আমার বান্ধবী পলির বাসায় কাল দেখা হচ্ছে আমাদের অবশ্যই কোথায় গুলশান পার্কে কয়টা ঠিক 10টায় সুবর্ণা আসেনি এস স্যার ডাক থ্যাংক ইউ স্যার বেইমানি করেছে কি বলছো তুমি Yes, Dad. Mr. Liu এর 10 কোটি টাকার এগ্রিমেন্ট তো হয়নি উল্টো তার মাথা ফাটিয়ে দিয়েছে মাই সান
ব্যবসার নিয়ম হলো যাকে দিয়ে ব্যবসা হবে তার গালে চুমু দাও আর যাকে দিয়ে হবে না তাকে লাথি মারো তাই করব ড্যাড ওর চাবিকাঠি এখন আমার হাতে চাবিটা ধীরে ধীরে খোলাও একটা কথা মনে রেখো জঙ্গল থেকে বাঘ এনে তাকে দিয়ে সার্কাস দেখানো যায় না দিনে দিনে তাকে শিক্ষা দিতে হয় বুঝেছো ড্যাড খোদা ওদের কপালে কি লিখেছে জানি না তবে আজ থেকে ওদের ভাগ্য আমি লিখব কি হলো ইংরেজ ভাই তুমি কাঁদছো কেন ওই হলো দোষ শুধু ইংরেজি বলে তুমি দুদিন অফিসে আসো না ও কথা ছাড়কে ইংরেজিতে বলেছে ছাড় দিয়েছে তারপর এই তুই ইংরেজি বলিস কেন অফিসে ইংরেজি করলে মাইকে দাম দেয় এটা কি আমি চাকরি করব না তুমি বিশ্বাস করো সুবর্ণা মিস্টার লিউ এ ধরনের দুর্ঘটনা ঘটাবে আমি ভাবতেও পারিনি আমি মিস্টার লিউ এর দুর্ব্যবহারের জন্য লজ্জিত প্লিজ সুবর্ণা তুমি এই রেজিগনেশন লেটারটা উইথড্র করো ঠিক আছে আমি আপনার কথা রাখলাম তবে আমাকে আর কখনো এ ধরনের লোকের সাথে পরিচয় করাবেন না ওকে টনি তুই এখন থেকে সুবর্ণের উপর কড়া নজর রাখবি এনিথিং রং পরে বলবো হ্যালো শাহবাজ বলছি আমি ডাক্তার মাখন বলছি আমাদের ক্লিনিকে পপি নামের একটি মেয়ে মারাত্মক আহত অবস্থায় ভর্তি হয়েছে পপি পপি এখন কেমন আছে অবস্থা বেশি ভালো না বাঁচবে কিনা সন্দেহ আছে না না আপনারা টাকার জন্য কোনো চিন্তা করবেন না ওর বাবা এখনই যাচ্ছে আপনারা পপির জন্য স্পেশাল কেবিনের ব্যবস্থা করুন হ্যাঁ ওকে ওকে আমরা সেই ব্যবস্থা আগে থেকে করে রেখেছি এই নাও যত টাকা লাগে আমি দেব পপির যেন চিকিৎসার কোনো অসুবিধা না হয় আমি তোর বাবা সর্বনাশ বাবা এসেছে শিগগির লুকাও এসো বাবা মা মারে কি হাল হয়েছে বাবা আস্তে ধরো অনেক রক্ত গেছে বাবা একেবারে গরুর রক্তের মতো তোর জন্য ফল এনেছি এই কমলা এই আপেল এই কলা বেশি করে ফল খেলে আবার সব ঠিক হয়ে যাবে বাবা ডাক্তার বলছে অনেকদিন থাকতে হবে এই দেখ কত টাকা একবারে পুরো সুস্থ হয়ে তারপর তোকে হাসপাতাল থেকে নিয়ে যাবো টাকার জন্য চিন্তাই করবি রে জমা দিয়ে যাই আরে মা তুই না অসুস্থ বাবা বাবা ব্যথা পেলে মেয়ে কি আর অসুস্থ থাকতে পারে যাই মা টাকাগুলো জমা দিয়ে আসি হ্যাঁ জমা দিয়ে আসি যাই জলদি বের হও তাড়াতাড়ি ব্যান্ডেজ খুলে নিচে এসো ঠিক আছে নো 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 মাম্মা মাল পানি ওদিকে নয় এদিকে আসবে এই নিন এটা আপনার এটা আমার মাম্মা কুচু 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 এই
গেল। তোদের একটা মজা দেখাবো। তোর ইংরেজি এসেছে? আজ তোর ইংরেজি শুনবো, বল। ইয়েস নো থ্যাংক ইউ। এর মানে কি বল? এটা তো খুব সোজা। ইয়েস হইলো ঠিক আছে, আর নো হইলো নাই নাই, আর থ্যাংক ইউ হইলো বুঝা পেলাম। এটা কি? ইংরেজি শরবত খাইলে বেশি করে ইংরেজি শিখতে পারবে। ঠিক কইতেছেন স্যার। খাইলে বেশি করে ইংরেজি শিখতে পারবি। আরে খাও। ঠিক কইতেছেন তো, একদম ঠিক। আমার কেমন জানি লাগতেছে, সব ঘুরতেছে ঘুরতেছে, কই যাই মাফ করে দিয়ে বুট খোল। বুট কই? এটা তো জুতা। আরে গাধা, ইংরেজিতে এটাকে বুট বলা হয়, বুঝেছিস? স্যার আমার একটা ইংরেজি শিখাই দেন তো। বল। আপনি একটা কুত্তার বাচ্চা, এইটার ইংরেজি কি? স্যার এই ইংরেজি শরবত খাওয়াইলেন, আর ইংরেজি শিখাইবেন না? ইউ আর এ সান অফ এ ডগ। ইউ আর এ সান অফ এ ডগ। আপনি একটা কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। ইউ আর এ সান অফ এ বিচ। ইউ আর এ সান অফ এ বিচ। বাবা রে কি দরকার ছিল এত কিছু করার? কি হলো আপা, বিয়ে শাদী কে বারবার হয়, বেগ ভরে খাবো। কি ব্যাপার, হঠাৎ কোথায়? সুবর্ণাকেও দেখছি না। নাও খাওয়া শুরু করো। আমি তো রেডি, তুমি রেডি হও। কি বলতে চাইছো? তোমার নিজে হাতে খাওয়াবে না? হ্যাঁ, আমার হাত শুধু তোমার জন্য। খাওয়ার সময় খাওয়াবো, আদরের সময় আদর করব। তাহলে সামনের মাসে বিয়ের কথা ফাইনাল। তোমরা যা ভালো মনে করো তাই হবে। আলহামদুলিল্লাহ।